क्या लगता है कि डायरेक्टर ऑनिर और जो डायरेक्टर्स हैं उनमें से क्यों अलग है? डायरेक्टर ऑनिर और डायरेक्टर से क्यों अलग है? सबसे पहले तो ये कि जब इस फिल्म का ऑडिशन शुरू हुआ था तो मुझे ऐसा लगा नहीं था कि मैं इतना जो ये रोल है इंटेंस से कर पाऊंगा, क्योंकि इससे पहले तो मैं हमेशा एड्स करता था, उसमें आके अब फंस दो और ख़त्म, बस हंसने के अलावा कुछ नहीं करना। और मैंने इनकी बाकी फिल्म देखी थी तो उसमें जो ये एक्टर होता है प्रॉपर ये एक्टिंग पे बहुत फोकस करते हैं, तो मुझे लगा कि बहुत इंटेंस रोल है। और जब मैंने स्क्रिप्ट पढ़ी तो उसमें वो जो कैरेक्टर है वो बहुत सैड है, स्ट्रगल कर रहा है, सीरियस है बहुत। तो मैंने कहा सर मैं ये रोल तो मुझसे नहीं हो पाएगा, बहुत मुश्किल है। तो इन्होंने ऑडिशन लिया, सर कहते नहीं नहीं हो जाएगा। तो मैंने कहा कि मतलब आप कैसे बिलीव कर सकते हो जबकि मैं बोल रहा हूँ मुझसे नहीं होगा, और इन्होंने बिलीव किया, इन्होंने कुछ देखा होगा। तो एक इनकी ये क्वालिटी है कि देख लेते हैं कि अगर मैं इसे करवा सकता हूँ तो करवा सकता हूँ। और फाइनली मतलब मुझे खुद को नहीं लगा था कि मैं कर लूँगा, और जब फिल्म ख़त्म हुई तो मुझे मैं एक अलग आशीष लगा कि यार मैं ये भी कर सकता हूँ। तो मुझे बहुत अच्छा लगा कि मैंने एक ऐसे डायरेक्टर के साथ काम किया जो फाइनली आपको जो आप हो ही नहीं चेंज कर दे, मतलब जो कैरेक्टर मैं हुई नहीं, मैं वो मैं आशीष हूँ एक हंसने वाला हूँ, लेकिन एक ऐसा कैरेक्टर जो मैं हुई नहीं, मैंने वो किया तो मुझे बहुत अलग लगा कि हाँ यार मतलब একটা খুব জিনিস জানতে চাইবো যে বলিউডে যে ধরনের ছবি হয় মানে সেখানে অনেক এই সেন্সিটিভ ইস্যুস সোশ্যাল ইস্যুসগুলোকে তুলে ধরা হচ্ছে, কিন্তু সেভাবে কি সমাজের যে ওপর যে প্রভাব তারা ফেলতে পারছে? আমি তুলনা করি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ছবি হয় যেগুলো এই ধরনের ছবি, মানে কিছুদিন আগে আমরা একটা ছবি রিলিজ করেছে কৌশিক গাঙ্গুলি ছোটদের ছবি, হ্যাঁ, তো সেটা কিন্তু দেখা গেলে মানে যেটা ভালো সাড়া ফেলছে সেটা বক্স অফিস কালেকশনের একটা তার প্রমাণ, কিন্তু বলিউডে কি এই ধরনের একটা প্রভাব পড়ে? একটা দুটো প্রবলেম যেটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, যে এক কমার্সটা এত বড় প্রেশার হয়ে গেছে ওইখানে, স্পেশালি যখন একটা ফিল্ম রিলিজ হয় সেটার যে প্রিন্ট অ্যান্ড পাবলিসিটি কস্ট বিকামস অলমোস্ট লাইক আমার যেরকম ছবি বানাই তার অলমোস্ট ডাবল ট্রিপল কস্ট হচ্ছে প্রিন্ট অ্যান্ড পাবলিসিটি। তো তুমি একটা এখানে কলকাতায় ফিল্ম কম্পিটিশন হলেও হয়তো একটা 2 কোটি টাকার ফিল্ম আর 5 কোটি টাকার ফিল্মের মধ্যে কম্পিটিশন, আর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কম্পেয়ার ইয়েটা হয় কি একটা 5 কোটি টাকার ফিল্ম হচ্ছে আর অন্যটা হচ্ছে কি একটা 7500 crore ফিল্ম, সেই সেম স্পেসের জন্য তোমাকে ফাইট করতে হচ্ছে, সেই সেম মাল্টিপ্লেক্সের সেম পাবলিসিটি। এটা না কি কোনো নিউজ পেপার বা কেউ কোনো মিডিয়া বলবে কি আচ্ছা তোমার তো ছোটো ফিল্ম তাই আমি তোমাকে স্পটসের জন্য কম চার্জ করব। সো দের ইজ নাথিং লাইক দ্যাট, সো ইউ আর কম্পিটিং ফর দ্যাট সেম স্পেস, যেটার জন্য একটা প্রবলেম হয়। তাছাড়া আমি চিরকাল বলি যেরকম আমি একটা পরিচালক হতে পেরেছি প্রাইমারিলি বিকজ আমি কলকাতায় আমার কলেজ এডুকেশন করেছি, তখন আমি সিনেমা প্রপারলি ডিসকভার করেছি। আর এখানে একটা অলরেডি একটা খুব স্ট্রং কালচার অফ সিনেমা ছিল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইস দ্য ল্যান্ড অফ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন সবাই তো এখানে, তো একটা ট্র্যাডিশন আছে কি একদিকে ইউ হ্যাভ এন উত্তম সুচিত্রা ফিল্ম উইচ ইজ বিউটিফুল কমার্শিয়াল ফিল্ম, অ্যাট দ্য সেম টাইম প্যারালালি সত্যজিৎ রায়, মৃণাল সেন সেটাও সবাই দেখতো। তো আমার বাবা মা বাঙালি, তো আমার যখন ছোটো ছিলাম তখনই আমি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের ছবি দেখেছি, তার মানে একটা মিডল ক্লাস ফ্যামিলিতেও একটা ট্রেডিশন অফ ওয়াচিং ভালো ছবি আর সাপোর্টিং গুড সিনেমা ইজ দেয়ার। আনফর্চুনেটলি আমার এখন অনেক বাঙালি কলিগরা যারা আছে ডিরেক্টররা বলে যে এখন একটু সেটা কমে গেছে আগের থেকে, কিন্তু তাও একটা ট্রেডিশন অলরেডি আছে, কিন্তু হিন্দি ফিল্ম বেল্টে সেই ট্রেডিশনটা কোনোদিন এত স্ট্রং ছিল না, যে প্যারালেল সিনেমার অডিয়েন্স অত স্ট্রং কোনোদিন ছিল না। অ্যান্ড ইট ইজ ট্রু বেঙ্গলি ফিল্মের জন্যে, মালায়ালাম ফিল্মের জন্যে আর মারাঠি, থ্রি ফিল্ম যেখানে রিজিনাল সিনেমা ইজ সুপ ভেরি ভেরি রিচ বিকজ ওদের একটা স্ট্রং কালচার অফ লিটারেচার আর্ট আছে কালচারের মধ্যে। তো ইন দ্য হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এটা করা অনেক ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ নট ইজি, কিন্তু দিস ইজ দ্য অনলি থিং আই নো, আই ডোন্ট হ্যাভ এ চয়েস।
অনেক অনেক ধন্যবাদ, আশা করব তোমার এই ছবি যেভাবে তুমি আগের ছবিগুলো একের পর এক সাকসেস সাফল্য পেয়েছে এই ছবিও সেরকমভাবেই সফল হোক। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।